জার্মান অপরচুনিটি কার্ডের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। জার্মান অপরচুনিটি কার্ডের আবেদনের পূর্বে আপনাকে ব্লক অ্যাকাউন্টটি করে নিতে হবে, নতুবা আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন না। কিভাবে ব্লক অ্যাকাউন্ট করবেন তা এখানে দেখিয়ে দিয়েছি। আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি ব্লক অ্যাকাউন্টের বিষয়ে, যা সম্পূর্ণ বিনা খরচে আপনি এই ব্লক অ্যাকাউন্টটি করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন একটি হেলথ ইন্স্যুরেন্স। আসুন আমরা দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি এবং কিভাবে একটি ব্লক অ্যাকাউন্ট করা যায় তা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্টে জার্মানিতে টাকা পাঠানোটা অনেকটাই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে, তবে আপনি থার্ড পার্টির মাধ্যমে, অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার ওখানে এই অ্যাকাউন্টটি খোলার পর আপনি ডলার বা ইউরো হিসাবে অন্য যে কোনো দেশে থেকে আপনি এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ব্লক করে নিতে পারবেন। যাই হোক, আবেদনটি আমি করে দিছি। প্রথমে আপনাকে এখান থেকে অপরচুনিটি কার্ড নির্বাচন করতে হবে। দেখুন অনেক অপশন রয়েছে, এখান থেকে আমি এই অংশটি নির্বাচন করে নিয়েছি এবং নেক্সটে ক্লিক করে দিয়েছি। এবার প্রথমে যে অংশটি আছে তা হচ্ছে আপনার বয়স। এখানে ডেট অনুযায়ী লেখার প্রয়োজন নেই, আপনার বয়স যেটি আছে সেটি আপনি এখানে জাস্ট লিখে দিন। দ্বিতীয় হচ্ছে হইলো আপনার কোনো ছেলে সন্তান আছে কিনা বা হচ্ছে আপনার সাথে যাবে কিনা, যাদের আছে তারা ইয়েস দিবেন, যাদের নাই তারা নো দিবেন। এবং ইফএনডিসি এই ইন্স্যুরেন্স অনুযায়ী তারা কভার করবে কি না, যেহেতু যাবে না সুতরাং এটি নো হবে। যাই হোক, এখানে নেক্সট সাফার ফর যে অংশটি আসছে সেখানে হচ্ছে হলো আপনার 12 মাসের জন্য, যেহেতু ভিসাটি ফিক্সড হবে তার জন্য $1,027 প্রতি মাসে আপনাকে পে করতে হবে এখানে। সেই হিসাবে 12 মাসের জন্য যেহেতু ভিসা হচ্ছে তাই $12,324 হবে, তার সাথে অ্যাকাউন্ট বাবার কিছু খরচ এবং আনুষাঙ্গিক আরও কিছু খরচ যোগ করে যেটি হচ্ছে $12,553। আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন এই অ্যাকাউন্টের জন্য, সেক্ষেত্রে ইউরো ইউরোপে যেহেতু যাচ্ছেন সুতরাং ইউরো আপনাকে নির্বাচন করতে হবে। সেই হিসাবে ইউরো দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে এখানে দেখুন আপনি যে ইন্স্যুরেন্সটি এখানে কভার করতে আগ্রহী, তিনটি ইন্স্যুরেন্স রয়েছে, কমফোর্ট, কমফোর্ট প্লাস এবং আরেকটি হচ্ছে হলো প্লাস। তো সবচেয়ে ভালো হচ্ছে কমফোর্ট প্লাস, এই ইন্স্যুরেন্স যেটি ওখানে হলুদ কালারের দেওয়া রয়েছে, আপনি চাইলে এটি নির্বাচন করে নিতে পারবেন। এটি হচ্ছে তেমন কিছুই নেই, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সে বিভিন্ন অংশ রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স বা অন্যান্য ইন্স্যুরেন্সের কী কী সুযোগ সুবিধা কভার করবে তার জন্য মূলত এখানে আইটেম দেওয়া রয়েছে। আপনার যখন আবেদন সম্পূর্ণ করে ভিসা কনফার্ম হয়ে যাবে ওই মাস থেকে আপনার এটি কার্যকর শুরু হবে। মোট €30,000 একটি হেলথ ইন্স্যুরেন্স কভার করবে এই পদ্ধতির মাধ্যমে। তবে প্রতি মাসে কি পরিমাণ খরচ হবে তা আপনি এখান থেকে আগে থেকে নির্বাচন করে নিতে পারেন, যেহেতু এটি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা এখন কার্যকর হবে না। আপনার যখন ভিসাটি হাতে পাবেন তখনই কেবল এটি কার্যকর হবে আমার জানা মতে। যাই হোক, আমি এটি যেটি হচ্ছে 1.24 পার ডে হিসেবে নির্বাচন করে দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দিয়ে দিছি। এবার দেখুন আপনার মোট খরচ এখানে আসবে হচ্ছে, এখানে দেওয়া যে অংশ টোটাল 60+ মান্থ হচ্ছে 37, যে ইন্স্যুরেন্সটি আমি নির্বাচন করে দিয়েছি সেটি এখন কোনো টাকাই পে করতে হবে না মাথায় রাখুন। নেক্সট বাটনে ক্লিক করে আপনি মূল আবেদনে চলে যান। এখানে প্রথমে আপনার যে ঘরটি আছে, আপনি যদি পুরুষ হন তাহলে মিস্টার নির্বাচন করবেন, এটি আপনার সাথে আপনার পাসপোর্টের সাথে থাকা জরুরি নয়। এবার আপনি ফার্স্ট নেম নির্বাচন করুন, অর্থাৎ আপনার পাসপোর্টে যে নামটি রয়েছে
সার নেম হিসাবে সেটি হবে হচ্ছিল লাস্ট নেম, এবং ফ্যামিলি নেম হিসাবে ফার্স্ট নেম আপনি নির্বাচন করবেন। এরপর আপনি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, বাংলাদেশ কোডটি আগে নির্বাচন করে নেবেন। এখানে একটি আপনার নাম্বারটি দিয়ে দিবেন, এখানে ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ রয়েছে আপনি এখানে সেই ডেট অফ বার্থ দিবেন। আপনি যেই জেলাতে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন সেই জেলা নির্বাচন করে দিবেন, এবং দেশ হিসাবে বাংলাদেশ নির্বাচন করে দিবেন। আপনি যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই দেশটিও আপনি চাইলে এখানে নির্বাচন করে দিতে পারবেন। প্লেস হিসাবে আপনি যদি ঢাকাতে জন্মগ্রহণ করেন তাহলে ঢাকা নির্বাচন করে দিন। এবার আপনার ইমেলটি এখানে নিচে দিয়ে দিবেন, এবং কনফার্ম ইমেলও ক্লিক করে আপনি সুন্দরভাবে এখানে ইমেলটি দিয়ে দিবেন। যাই হোক, এখানে মোবাইল নাম্বারটি সম্পূর্ণ করে এবং সকল তথ্য পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করলে এবার দ্বিতীয় ধাপে চলে আসবে। ডু ইউ মানে আপনার এখানে আপনার জার্মানিতে কোনো স্থায়ী অ্যাড্রেস আছে কিনা, যেহেতু সকলের জন্য এই ফর্মটি তৈরি করা হয়েছে, অনেকের আত্মীয় স্বজন আছে যেখান থেকে তারা ইনভাইটেশন দিবে, ইনভাইটেশন লেটার হিসেবে। আপনার যদি কোনো রিলেটিভ ওখানে থাকে, তার বাসায় যদি আপনি থাকতে পারেন, সেই হিসাবে একটি ইনভাইটেশন আপনাকে প্রোভাইড করবে, সেই ঠিকানা দিবেন। যেহেতু আমি আমার বাংলাদেশ থেকে সকল তথ্য প্রদান করতেছি, অর্থাৎ জার্মানিতে আমার কোনো আত্মীয় স্বজন নেই, তাই আমি বাংলাদেশের তথ্যগুলো এখানে মূলত দিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ এখানে দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার পাসপোর্টে যে সকল তথ্য রয়েছে আপনি কেবল সে সকল তথ্য দিবেন। এখানে স্টেট নেম, আমার গ্রামের নাম দিয়ে দিয়েছি আমার পাসপোর্টে যা আছে, এবং এখানে রোড নাম্বার বা কিছু একটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। সংখ্যা হিসেবে এখানে দেখুন, আমি ওয়ার্ড দিতে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু এখানে সংখ্যা দিতে বলেছে। যাই হোক, পোস্ট কোড দিবেন, সিটি হিসাবে আমার যে সিটি সেটি এখানে দিয়ে দিয়েছি, আপনি আপনারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে যে প্রবলেমটি হচ্ছে, কোনো ধরনের কমা প্রদান করা যাবে না, জাস্ট আপনি একটি স্পেস দিয়ে আপনার ঠিকানাটি লিখে দিবেন। কমা দেওয়ার কারণে কিছুটা ভুল ধরছে, যাই হোক এটি ঠিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি হচ্ছে আপনি হোয়ার ইউ কামিং ফ্রম, মানে আপনি কখন থেকে জার্মান যেতে আগ্রহী আর কি, সেই সময়টা এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমি জানুয়ারি 2025 তারিখ যেহেতু এম্বাসি শিডিউল পাবো কিনা তার জন্য দেরি করতে হবে, তাই আমি জানুয়ারি মাসের 1 তারিখ প্রদান করে দিয়েছি, এবং বাংলাদেশ থেকে আমি আবেদন করতেছি সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। এবার ফাইন্যান্সিয়াল ইস্যুটা, আপনার যে টাকাটা প্রদান করবেন ব্লক মানি হিসেবে, সেটি কি আপনার নিজের টাকা নাকি ধার করা টাকা নাকি কোনো প্রাইভেট ব্যক্তিগত টাকা বা লোন করা টাকা, যাই হোক যেহেতু আমি টাকাটি ধার করে নিয়েছি তাই আমি এখানে লিখে দিয়েছি আমার একটি ধার করা টাকা। অথবা আপনার যদি বাংলাদেশে জব করে থাকেন, সেগুলোর যদি স্যালারি হয়ে থাকে তাহলে ওয়ার্ক স্যালারি হিসেবে নির্বাচন করে দিবেন। এখানে আরেকটি আছে, আপনি যদি ইউএস এর কোনো পার্সন হয়ে থাকে তাহলে ইএসএ ক্লিক করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি পাসপোর্টধারী, তাই আমি নো হিসাবে দিয়ে দিয়েছি। এবং এখানে বাংলাদেশের ট্যাক্স হিসাবে আপনার যদি একটি টিআইএন নাম্বার থাকে এখানে দিয়ে দিবেন, যদি না থাকে
এই এখানে ঘরটি দেওয়া আছে আই ডু নট হ্যাভ এ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আমার কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেই। আপনি এই ঘরটিতে ক্লিক করে দিবেন। আমার যেহেতু নাম্বার রয়েছে আমি নাম্বারটি দিয়ে দিয়েছি, এখানে নো দিয়েছি। অনেকগুলো ঘরই রয়েছে, আপনি চাইলে যে কোনো একটি দিতে পারবেন। যাই হোক, আমার টাকাটি আপনি চেষ্টা করবেন সকল তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য, যেহেতু আমার টাকাটি আমি ধার করছি তাই এখানে আমি দিয়েছি। এখানে একটি ডিক্লারেশন ঘরে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। এই যে দেখুন, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হচ্ছে আপনার পাসপোর্টের একটি স্ক্যান কপি থাকতে হবে, এবং এখানে পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে পাসপোর্টটি ইস্যু হয়েছে এবং কত তারিখে শেষ হবে এবং কোথায় থেকে। আমরা জানি সবার পাসপোর্টে লেখা আছে ঢাকা। আপনি এই সকল তথ্য দিয়ে আপনার পাসপোর্টটি এখানে আপলোড করে দিবেন। আমার পাসপোর্টটি আমি আপলোড করে দিয়েছি এবং এখানে আমার পাসপোর্টের নাম্বারটি বসিয়ে দিয়ে আই ওয়ান্ট টু আপলোড মাই পাসপোর্ট। যদি আপনি পরে পাসপোর্ট আবেদন করতে চান তাহলে ওই ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে নতুন একটি ধাপ চলে আসছে। এখানে মোটামুটি সবগুলাই টিক মার্ক দিয়ে দিবেন। হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছে বা কোনো অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করবেন কিনা, এই সকল তথ্য দিয়ে দিছে। সবগুলো আপনি চাইলে পরে নিতে পারবেন, সব লেখা আছে। কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ পাসপোর্টটি হয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেল। দেখুন লেখা। যাই হোক, এভাবে আপনার কাজটি সম্পূর্ণ করবেন। যদি কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হয় বা আমার কথায় এখানে কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মেইলে আপনার এটি কোড যাবে, আমি ভেরিফিকেশন করে নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্টটি এখন পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিলাম। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। এভাবে মূলত একটি অ্যাকাউন্ট খুলে আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নেবেন জিমেলের মাধ্যমে। এখানে দেখুন এই যে টাকার অংশ সব চলে আসছে। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি টাকাটি জার্মানিতে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার কিভাবে করবেন আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা হচ্ছে কোনো আত্মীয় স্বজন থাকলে ওখানে আপনার অ্যাকাউন্টটি ট্রান্সফার করে দিতে পারেন, অথবা সমপরিমাণ টাকা বাংলাদেশে তাকে পে করে দিলেন, অথবা অন্য কোনো মাধ্যমে। যেহেতু বাংলাদেশ থেকে পদ্ধতি নাই তাই আপনাকে যে কোনো মাধ্যম ফলো করতে হবে। অনেকেই ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছে, এভাবে করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।